বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আমি আপনাদের জন্য আলোচনা উপস্থাপন করে থাকি তারই তথ্য বন্ধুরা অ্যালার্জি শব্দটা যদিও আজ আর কারো কাছে নতুন কিছু নয় তবু এটা সম্পর্কে সার্বিক ধারণা থাকা সবার জন্য অতীব জরুরি কেননা এই সমস্যাটা আমরা জীবনের কখনো না কখনো কোনো না কোনো ভাবে ভোগে থাকি শ্বাসকষ্ট চর্ম রোগের জন্যই এই অ্যালার্জি দায়ী ধুলোবালি ফুলের রেণু নির্দিষ্ট কিছু খাবার ওষুধ মানুষের শরীরে প্রদাহজনিত যে প্রতিক্রিয়া সৃষ্টি করে সাধারণভাবে তাকে আমরা অ্যালার্জি বলে থাকি অ্যালার্জি শব্দটা দুটো গ্রিক শব্দের সমন্বয়ে তৈরি সম্মিলিতভাবে যার অর্থ দ্বারায় পরিবর্তিত প্রতিক্রিয়া কিছু অ্যালার্জেন যা অ্যালার্জির তৈরি করে এর নাম মাইট যেমন এমন কিছু যা পুরনো কাপড়ে জন্মায় সিগারেটের ধোঁয়া কুকুর বিড়ালের পশম প্রস্রাব লালা ভাইরাস ও ব্যাকটেরিয়া ফুলের রেণু বিশেষ কোনো খাবার ঘরে ধুলোবালি হরমোন ইনজেকশন তুলা বা পাটের আঁশ চুলের মাকড়ের হুল রং সেত সেতের কার্পেট স্বভাব ইত্যাদি তবে এসব পেয়ে সকলের এই যে অ্যালার্জি হবে তা কিন্তু না। কিছু কিছু জিনিস কারো কারো অ্যালার্জি হতে পারে অ্যালার্জিতে আক্রান্ত বহু অঙ্গ প্রত্যঙ্গ শরীরে যে সকল অঙ্গ প্রত্যঙ্গ সহজ অ্যালার্জিতে আক্রান্ত হয় সেগুলো হচ্ছে নাক না ঝিল্লি বা আবরণ ফুলে চোখ লাল হওয়া এবং চুলকানো কোনো কোনো কান বন্ধ হয়ে যাওয়া ব্যথা করা কানে কম শোনা ত্বক প্রদাহজনিত চুলকানি বা একজিমা হাইপস ফুসফুস শ্বাস প্রশ্বাস হওয়া বা শোষণ শব্দ করা অ্যালার্জির ঝুঁকি ও কারণ শরীরে অ্যালার্জিক প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় যে অস্বাভাবিক প্রবণতা তা প্রকৃত কারণ ব্যাখ্যা করতে বিজ্ঞানীরা নানা ধরনের ভিত্তির উপর জোর দিয়ে থাকেন যেমন বংশগত কারণ দেখা যায় অ্যালার্জি আক্রান্ত বাবা মা সন্তানেরও অ্যালার্জি থাকে এবং তাদের অ্যালার্জিতে আক্রান্ত হওয়ার প্রবণতা নন অ্যালার্জিক বাবা মার অ্যালার্জিক সন্তান অপেক্ষা অনেক বেশি বাবা মা কেউ অ্যালার্জিতে আক্রান্ত না থাকলে সন্তানের মাঝে পনেরো শতাংশ আশঙ্কা থেকে যায় বাবা মা যদি কেউ অ্যালার্জিতে আক্রান্ত হয়ে থাকেন তবে সে তিরিশ শতাংশ আশঙ্কা থাকে কিন্তু উভয়ই আক্রান্ত থাকলে তা বেড়ে ষাট শতাংশের অধিক দাঁড়ায় পরিবেশগত কারণ ঋতুজনিত কারণে বাতাসে যখন ফুলের রেণু বেশি থাকে তখন অ্যালার্জির প্রাদুর্ভাব দেখা দেয় শিল্পোন্নত দেশগুলোতে বাতাসে দূষণের পরিমাণ বেশি হওয়াতে সেখানে এর প্রকোপ বেশি তো বুঝতেই পারছেন বন্ধুরা অ্যালার্জি আমাদের কীভাবে ক্ষতি করতে পারে এবং আমরা কী কারণে অ্যালার্জিতে ভুগতে পারি সুতরাং সচেতন হন এ ধরনের বস্তু যেগুলো আমাদের অ্যালার্জির জন্য ভূমিকা আগে সেগুলো যদি আপনার এই প্রবণতা থাকে তাহলে এগুলো থেকে দূরে থাকুন এগুলো যতটা সম্ভব ঘরে না রাখার চেষ্টা করুন তো আমাদের আজকের আলোচনাটি এই পর্যন্তই আশা করি ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে দেবেন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম